ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। ছোট্ট ভাই সুজন ঢাকা থেকে জানতে চেয়েছেন যে ক্যান্টিনে বিভিন্ন সময় অমুসলিমদের সাথে খেতে হয় মুড়ি, চাল ভাজা ইত্যাদি, তাহলে তাদের প্লেটে খাওয়া যাবে কিনা এবং তাদের সঙ্গে খাওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ, ওসলাত ওসসালাম আলা রাসুল। জি সম্মানিত ভাই, তোমার এই সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবার যেগুলো সেগুলো খেতে বলেছেন। আমাদেরকে কিছু জিনিস আছে, যেমন শুকুরের মাংস, মৃতু, হ্যাঁ, কুকুরের মাংস, এইগুলি খাবার থেকে নিষেধ করেছেন। এবং ওমা ওহেল্লা বিহিলে গায়রুল্লাহ, যেগুলি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয় সেগুলি খাওয়া আমাদের জন্য নিষেধ। যদি কোনো হিন্দু তাদের পূজা পর্বণে কোনো কিছু দিল আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে উৎসর্গ করলো, সেগুলি খাওয়ার মুসলমানদের জন্য নিষেধ। তবে ইহুদি খ্রিস্টান যদি হয় এবং তারা যদি খাবার তৈরি করে, পাক করে, সেটাও খাওয়া মুসলমানদের জন্য কি জায়েজ। হ্যাঁ, ইহুদি খ্রিস্টান যদি জবাইও করে সেটাও খাওয়া জায়েজ। আহলে কিতাব যাদেরকে বলা হয়, যেমন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তুআমুল্লাযীনা উতুল কিতাবা হিলাল লাকুম, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন অর্থাৎ তাওরাত, জবুর, ইঞ্জিল, এদেরকে যাদেরকে আহলে কিতাব বলা হয়, এদেরকে এদের তোয়াম, এইগুলি এদের খাদ্য মুসলমানদের জন্য হালাল। এমনকি তাদের সতী সাধবী নারীরা তাদেরকে বিবাহ করাও মুসলমানদের জন্য কি হালাল, এটা বৈধ। এখন কথা হলো যে এই আহলে কিতাব ছাড়া যারা গায়ের মুসলিম, অমুসলিম, যেমন হিন্দু, বৌদ্ধ, হ্যাঁ, অন্য অন্য ধর্মে লোকেরা, তাদের সঙ্গে চলা ফেরা, ওঠা বসা, এইগুলি করতে তারা যদি ইসলামের কোনো ক্ষতি সাধন না করে, তাহলে তাদের সঙ্গে এরকম খাওয়া দাওয়া এটাতে নিষেধ নেই। তবে আপনার নিয়ত থাকতে হবে যে আমি যাতে হালাল জিনিসটা খাই, অর্থাৎ তারা যদি জবাই করে কোনো, তারা যদি জবাই করে, মনে করেন একটা মুরগি জবাই করলো, একটা ছাগল জবাই করলো, তাহলে এই গোশতটা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নেই। কিন্তু তাদের কোনো তরকারি যদি হালাল তরকারি পাক করলো, সবজি পাক করলো, ডাল পাক করলো, হ্যাঁ, মিষ্টি তৈরি করলো, মিষ্টান্ন বানালো, তাহলে সেইগুলি মুসলমানদের জন্য খাওয়া বৈধ, জায়েজ। মুড়ি তৈরি করলো, মুড়ি ভাজলো, অনেক হিন্দু হিন্দুদের পূজা, মানে হিন্দুদের একটা পেশা আছে মুড়ি ভাজা, তো মুড়ি ভাজলো অথবা চানাচুর বানালো, তো সেইগুলি যদি মিক্স করে একসঙ্গেও খায় কোনো সমস্যা নেই, বন্ধু বান্ধব হিসেবে খেতে পারবে। তবে তোমার টার্গেট হতে হবে যে ইসলামের দাওয়াতটা তাদেরকে দেওয়া, তুমি তাদের সঙ্গে খাইলে ঠিক আছে, তবে মনে রাখবে যে তুমি খাবার সময় বিসমিল্লা বলবে। খাবার সময় বিসমিল্লা যদি বলো তাহলে সে শিখলো যে এই দেখো আমরা মুসলমানরা খাবার আগে বিসমিল্লা বলি, খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলো। তো অথবা কোনো আপেল দিল, হ্যাঁ, কোনো ফল ফ্রুট দিল, হ্যাঁ, সেইগুলি মুসলমানদের জন্য খাওয়া জায়েজ। এবং তোমার সদাচরণের মাধ্যমে তাদের সঙ্গে উত্তম ব্যবহার দিয়ে তাদেরকে ইসলামের দিকে ইনভাইট করা, ইসলামের দিকে ডাকা, হ্যাঁ, এটা বৈধ রয়েছে। এমনকি কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলতেছেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, হ্যাঁ, আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা ওই সমস্ত লোক যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে কোনো যুদ্ধে লিপ্ত হচ্ছে না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিচ্ছে না, আন তাবাররুহুম, তুমি তাদের সঙ্গে বের করো, বের মানে সদাচরণ করো, উত্তম আচরণ করো, ও তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি ন্যায় পরায়ণতা হও, এ বিষয়ে আল্লাহ নিষেধ করে না, এটা কাজ করা বৈধ। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায়পরায়ণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। হ্যাঁ, সূরা সম্ভবত হাসরে এই আয়াত বর্ণিত রয়েছে। কাজেই তাদের সঙ্গে খাওয়া দাওয়া জায়েজ, তবে তাদের প্লেটে যখন খাবে তখন সেই প্লেটটা তুমি ধুয়ে নেবে। কারণ এ সংক্রান্ত এক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছিলেন, আমরা সফর করলে আমাদের মানে বেধর্মীদের প্লেট ছাড়া আমরা কিছু পাই না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ, তাদের প্লেটে তুমি খেতে পারো, তবে খাবার আগে ওইটা তুমি আগে ধুয়ে নাও। তো এই জন্য খাবার আগে ওদের প্লেটটা, প্লেটের মধ্যে যদি ক্যান্টিনে খেতে হয় সেই প্লেটটা আগে ধুয়ে নিয়ে তারপরে সেই প্লেটে খাও,
কোনো সমস্যা নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আলম, আল্লাহই ভালো জানেন। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।